ব্যবস্থা গ্রহণ করতে হবে করতে হবে করতে হবে স্কিদের সন্ত্রাস বন্ধে পুলিশকে ব্যবস্থা গ্রহণ করতে হবে করতে হবে করতে হবে এফআইআর করার পরে দুষ্কৃতীদের গ্রেফতার হচ্ছে না কারণ জবাব চাই জবাব দাও চাই জবাব দাও এফআইআর করার পরে দুষ্কৃতীদের গ্রেফতার হচ্ছে না করো জবাব চাই জবাব দাও চাই জবাব দাও आक्रमण करছে বিজেপি দুষ্কৃতীরা পুলিশের কাছে আমরা নাম নিশানায় ঠিকানায় আমরা এফআইআর করেছি এখন পর্যন্ত একজন দুষ্কৃতীকেও গ্রেফতার করা হয়নি জিরানিয়া দক্ষিণ জয়নগর এবং আমাদের জেলার বিভিন্ন জায়গাতে আক্রমণগুলি ঘটেছে এবং আজকে সর্বশেষ ঘটনা বিপদ বন্ধু ঋষিদাসের উপর এই বর্বরোচিত আক্রমণ এই আক্রমণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি নিয়ে আমরা পিএইচকিউতে পশ্চিম ত্রিপুরার যিনি পুলিশ সুপার তার কাছে বিক্ষোভ জানাতে এসেছি আমরা আগেও এসেছি অনেকবার কিন্তু কাজ হয়নি গত 52-53 মাসে এই রাজ্যে আইনের শাসনের অপমৃত্যু ঘটিয়েছে এই সরকার আমাদের রাজ্যের যে পুলিশ বাহিনী একটা সময় এই পুলিশ বাহিনীর সুনাম ছিল এই পুলিশ বাহিনী প্রেসিডেন্টস কালার পেয়েছিল আজকে পুলিশ বাহিনীর মান সম্মান মর্যাদা ধুলায় লুণ্ঠিত গুন্ডারা পুলিশকে পর্যন্ত মারছে পুলিশকে পর্যন্ত খুন করেছে গাঁজা ব্যবসায়ীরা কোনো শাস্তি হচ্ছে না কোথাও শাস্তি নাই এই হচ্ছে অবস্থা যারা নাকি অপরাধী তারা বুক ফুলিয়ে ঘুরছে রাজ্যটাকে সমাজ বিরোধীদের হাতে ছেড়ে দিয়েছে আর সিপিআইএম জেলা দপ্তর রাজ্য দপ্তরে আক্রমণে যিনি নেতৃত্ব দিয়েছিলেন 8ই সেপ্টেম্বর সেই নেতাকে গতকাল ভারতবর্ষের শাসক গোষ্ঠী তাদের দল ত্রিপুরার শাসক দল তাদের দলের সভাপতি বানিয়েছেন এই হচ্ছে আমাদের রাজ্যের মানুষের কাছে দুঃসংবাদ এরা আইন শৃঙ্খলা রক্ষা করবে না এরা আইন শৃঙ্খলা বিপন্ন করেছে আরো করবে মুখ্যমন্ত্রী জানেন না এমন না এটা চলছে দিনের পর দিন এখানে মানুষের জীবন সম্পত্তি কোনো নিরাপত্তা নেই শিক্ষার উপর আক্রমণ সাংবাদিকদের উপর আক্রমণ বুদ্ধিজীবীদের উপর আক্রমণ চলছে দিনের পর দিন এর প্রতিকার চাই বিচার চাই আইনের শাসন চাই সংবিধানের যে বিধিবদ্ধ যে নির্দেশগুলো এগুলো ত্রিপুরা রাজ্যে লাগু হোক এগুলো ত্রিপুরা রাজ্যে পুনরুদ্ধার হোক এই লড়াই আমরা করছি এই দাবি আমরা করছি অ্যাজ দ্য ভ্যানগার্ড অফ দ্য পিপল অফ দ্য স্টেট পুলিশের দায়িত্ব আছে পুলিশ মানুষের জীবন সম্পত্তি রক্ষার দায়িত্বে শপথ নিয়ে বৃত হয়েছেন তারা যাতে এই দায়িত্ব পালন করেন তার জন্য আমরা এখানে এসেছি পুলিশ প্রশাসনের আমরা জবাব চাই তারা কি বলেন আমাদের আমরা শুনব এই জন্য আমরা এখানে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছি যতক্ষণ না পুলিশের বক্তব্য আমরা জানতে পারছি ততক্ষণ আমাদের বিক্ষোভ এখানে চলবে দ্বিতীয়